হয়েছি। তো চলো মণ্ডপের ভিতরে প্রবেশ করে মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ দর্শন করা যাক। নেতাজি কলোনি নোল্যান্ডের এবছরের দুর্গাপুজোর থিম হচ্ছে মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দির হচ্ছে পার্বতী ও মহাদেবের মন্দির। তো সেই অনুযায়ী এই মন্দির, এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, মন্দিরই বলতে পারো, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে কাজগুলো তোমরা দেখছো, এই যে সমস্ত মূর্তিগুলো, এগুলো কিন্তু শোলা দিয়ে তৈরি, এর শোলাকে রং করা হচ্ছে। ওই যে ওপাশের দিকেও দেখছো, ওপাশের দিকেও অনেক সুন্দর সুন্দর মূর্তি বসানো হয়েছে, যেগুলো মূর্তি নয়, শোলা দিয়ে তৈরি। এই যে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো খুব সুন্দরভাবে মানে কাজগুলো করা হয়েছে, আর অপূর্ব সুন্দর লাগছে লাইটিংয়ের সাথে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই হলো সামনে যে প্যান্ডেলটা দেখছো, এর ভিতর দিয়ে হচ্ছে মূল মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। নেতাজি কলোনি পূজা মণ্ডপের ভিতরে আমি এসেছি। পূজা মণ্ডপ তিন দুটো পার্ট আছে। আমরা বাইরের থেকে যে বাইরে যে আমরা দেখলাম মণ্ডপের যে স্ট্রাকচার, সেখান থেকে ভিতরে এসেছি। ভিতরে এই যে দেখছো পুরো পজিশনটা, এখানে পুরো চারপাশে বিভিন্ন দেয়ালটায় আর কি পুরো পূজা মণ্ডপটা বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন রকমের নিত্যরত মূর্তি আছে, সেরকম মূর্তি আমরা দেখলাম। এই যে আমার পিছনের দিকেও দেখছো অনেক মূর্তি রয়েছে, সেখানে দেখলাম, আর খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে। প্রথম পার্টটা ক্রস করে আমরা আবার দ্বিতীয় দিকে যাবো, যেখানে আমাদের মাতৃ প্রতিমা রয়েছে। আজকে হচ্ছে তৃতীয়া, তৃতীয়া দিনকে এখানে প্রচুর মানুষজন এসছে মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। প্রথমার দিন অর্থাৎ মহালয়ার পরের দিন এখানে উদ্বোধন হয়ে গেছে। তো চলো আমরা ভিতরে যাই, গিয়ে এবার মাতৃ প্রতিমা আর সেখানে মা রয়েছে, সেখানে পূজা মণ্ডপটা কেমন সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা আমরা দর্শন। চলে এসেছি মন্দিরের ভিতরের অংশে। এখানে আমরা যখন আসছি, এখানের ভিতরে মন্দিরের অংশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অরিজিনাল যে মন্দির আছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে মীনাক্ষী মন্দির, সেই মন্দিরে যেমন সুন্দর নকশা কাজগুলো রয়েছে, এইখানে পূজোর মণ্ডপে আমরা ঠিক ততটাই সুন্দরভাবে কাজগুলো দেখছি। তোমাদের আরও একটা জিনিস জানিয়ে দিই, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যে মন্দির, সেই মীনাক্ষী মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, মা লক্ষ্মী, সরস্বতী এবং মা দুর্গার বিভিন্ন রূপ। ঠিক সেরকমভাবে এই পুজো প্যান্ডেলেও কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে।
গণেশের বিগ্রহ যা রয়েছে উপরে, আর এইখান দিয়ে আমাদেরকে সোজা মাতৃ মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। মীনাক্ষী মন্দিরকে শিব এবং পার্বতীর বিবাহ স্থল রূপে মানা হয়। তো সেইখানেতে রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি, সেখানে বিষ্ণুকে তার ভাই রূপে মানা হয়েছে। তো সেই জন্য এই মন্দিরের যেখানে মা দুর্গার বিগ্রহ রয়েছে সেখানে বিষ্ণুর অনেক বিগ্রহের আমরা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে যেমন দরজার উপরে আর মণ্ডপের উপরের দিকটাও দেখো খুব সুন্দরভাবে, দেখো পুরো নারায়ণের টুকরো করা রয়েছে, যে পুরো গোল করে আরও যে কাজ রয়েছে খুব সুন্দরভাবে নকশাগুলো কিন্তু করা রয়েছে। বাইরে জায়গায় দেখলাম আমরা বিভিন্ন দেবীর বিগ্রহ আর সব জায়গায় গণেশের বিগ্রহ, আর এখানে দেখছি আমরা নারায়ণের বিগ্রহ। ভিতরটা খুব সুন্দরভাবে দেখো কাজটা করা হয়েছে। আর আজকে তৃতীয়ার দিনে প্রচুর মানুষজন এসেছে। নেতাজি কলোনি নুল্যান্ডের মাতৃ প্রতিমা বিশেষ চমক হচ্ছে, মাতৃ প্রতিমায় 23টি মুখ থাকবে মা দুর্গার। এখানে দেখো 23টি মুখ রয়েছে এবং 52টি হাত রয়েছে মাতৃ প্রতিমায়। এটাই এই বছরের বিশেষ চমক মাতৃ প্রতিমায়। পূজা মণ্ডপের সাথে সাথে এই যে তোমার প্রতিমা দেখছো এই প্রতিমা পুজো হবে না, নিচের দিকে দেখো যে মা দুর্গার বিগ্রহটি রয়েছে এই যে ঠাকুর বসানো আছে এইটাই পুজো করা হবে। এই গাড়ি তো আজকে আমি এলাম নেতাজি কলোনি নুল্যান্ডের প্রতিমা দর্শন তোমাদেরকে আমি করালাম। পূজা মণ্ডপের ভিতরে আমি রয়েছি। আজকে তৃতীয় মানুষজনে এই মাতৃ প্রতিমা দেখলে 23টা মুখ রয়েছে, 23টা মুখ আছে এই মাতৃ প্রতিমা। তো এটাই হচ্ছে এবছরের নেতাজি কলোনি নুল্যান্ডের বিশেষত্ব। আর প্রথমে যেখান থেকে এলাম সেখানে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করলাম। বাড়িটা সুন্দর রয়েছে, নকশা রাজস্থানি করা রয়েছে, দেখে ভীষণ মনটা ভালো লাগলো। এখানে এসে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদেরকে জানিয়ে দিই যারা তোমরা এই পূজা মণ্ডপে আসতে চাইছো মাতৃ প্রতিমা দর্শন করার জন্য, নেতাজি কলোনি নুল্যান্ডের এই পূজা মণ্ডপে আসার জন্য তোমাদেরকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এখানে, তোমরা নপাড়া মেট্রো স্টেশনে নামতে পারো। তো সেখান থেকে তোমরা আসতে পারো, তবে তোমরা এখানে বাস নামবে। এখানে তোমরা সামনের থেকে যে বাসগুলো ডালক বা ব্যারাকপুর যাচ্ছে 70/1 বাসই এখান দিয়ে যাবে। তো তোমাদের নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে বর্ণনগর থানা। তো সেখান থেকে তোমরা সোজা এলে তোমরা এই পূজা মণ্ডপে দর্শন করতে পারবে। আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর তোমরা অবশ্যই জানিও তোমরা এখানে আসছো কিনা। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা অন্য একটা পূজা মণ্ডপের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।